দিকে দেখে কি হইছে? আউ কেটে গেছে, হাতটা মনে কেটে গেছে। তুমি যে কি করো না, করো না। তোমারে নিয়ে আমি আর সংসার করবো না, তোমার আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিব। এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক। তোর লগে মন করো না তো কাল করবো। হ্যাঁ, তুই সেদিন আমার বউর লগে কি করছস? তোমাকে বলাই বউ তালাক দিয়ে ফেলাইছি, সেহেতু হিলা বিয়ে না দিয়ে এই বউ তোমরা ঘরে উড়িয়ে পারবা না। বিয়েটা আপনি করেন রহনকে, আমার সেই বয়স আছে বিয়ে করার মতো। আর আমি বললাম চেয়ারম্যান, এটা একটু কথা কইলেন আপনি, আপনি করেন নাকি বিয়েটা? কি করতেছেন মাকবা সাহেব, হাতটা ছেড়ে দেন। আরে কাল দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হইব। দেখেন যখন হইব তখন হাত ছেড়ে দেন। তোমাকে তো তালাক হয়ে গেছে গা, তোমরা তো জামাই ঘর করতে পারবা না। হাত ছেড়ে দেন। সকালবেলা বই লাগেছিল, ওর জন্য যেন ভাত নিয়ে যায়, তাই লইয়া যাইতেছি। বুঝছি, আর আমার পোলার নামে বানায় বানায় মিশা কথা কখন লাগবে না, যাও ভাত নিয়ে যাও। আচ্ছা মা, যাইতেছি, আপনার জন্য ভাত বাইরে রাইখে গেছি, আপনি খাইয়া লইয়েন। তুমি যাও তো। তুমি আইস? হাইছি। ভালোই করছো। তুমি আইতে গেছো, আমি না আইয়া পারি। ভালো করছো আইস। তুই শুনো, আমি খেয়ানি মুনি, তুমি এখন বাড়িতে চলে যাও, এই রোদের মধ্যে খেতে মতো থাকতে হইব না। আর একটু থাকি না? থাকলে তো আমার তো কাজগুলো হইব না। কাজ তো সবসময় করো, একদিন না হয় কাজ নাই করলাম। হো, খেতে কাজ না করলে পরে পরে আর কি করবা? বুঝি বুঝি, সবাই বুঝি। আচ্ছা শোনো, তোমার আর ডিস্টার্ব করবো না, তুমি কাজ করো, আমি যাই বাসায় যাই। আচ্ছা যাও। শোনো, ওই যে ওই কি জানি একটা গাছ বুনছিল না তুমি, জানালাটা ঠিক করে দিও, গাছের ডগাগুলো উপর উপর উঠে দিও। হ্যাঁ, আমি দেখলাম ডগাগুলো নাইমে আছে, আমি আজকে যেয়ে উঠাই দিব। ঠিক আছে যাও, খায়া নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখি বৌমার কি খাবার নিয়ে আইছে আজকে। আমার বাবিটা অনেক সুন্দর, বাবির যদি একটা ছোট বোন থাকতো না, তাহলে আমার একটা হিল হয়ে গেত। বাবি এই তো গাছের ডগাগুলো উপরে উঠাই দিতেছি। তা দেওরা তোমার কি খবর, বিয়া শাদি করবো না নাকি? আর বাবি বিয়া করুম কেমনে, ভালো তো মেয়ে খুঁজে পাই না। তোমার যদি একটা বোন থাকতো না, তাহলে এতদিনে বিয়ে করে ফেলাইতাম। কি যে
না তুমি তোমার কথা শুনলে আমার মাঝে মাঝে অনেক হাসি পায় তা ভাই কে গেছে দেখে দেখে কি হয়েছে কেটে গেছে হাতটা মনে কেটে গেছে তুমি যে কি করো না করো না দেখে শুনে কাজ কাম করবা না হাতটা তো কেটে গেছে আরে আমি তো দেখে শুনে কাজ করি আমি কি বুঝতে পারছি কেটে যাবে দেখ ঘরে ব্যথার ওষুধ নাই জানি না দেখতে হবে তাহলে এক কাজ করো তুমি ঘরে যা ব্যথার ওষুধ লাগাও গা হ্যাঁ ধরো এনে চাপ ধরো ধরে যাও আচ্ছা ঠিক আছে তুমি বাইতে যাও আচ্ছা তাহলে বাইরে গিয়ে বিকেল বেলা একটু চা হোটেলে দেখা হবে হ্যাঁ আচ্ছা তুমি আইসো মাঝে মাঝে আইসা গল্প করে আচ্ছা ঠিক আছে তুমি যাও ভাবি আচ্ছা কতখানি হাত কাটা গেল আমার পোলাটা বাইতে নাই বাড়িটা ফাঁকা পাইয়া রঙ্গনীলা করতেছো পরপুরুষের লগে না আজকে আমার পোলা বাইতে আনুই তারপর দেখা মোর মজা এই যে বাবা বাবা তুই আইসোস শোমা কেন কি হইছে তোমার কি মনে অস্থির অস্থির লাগতেছে বাবা তোরা যে কেমনে কথাটা কমো আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে বাবা তুই তো বাড়িতে থাকোস না আর আমি ঠিক মতো ঘরে থাকি না তোর বরে দেখলাম পরপুরুষের লগে গোষ্ঠী নষ্টি করতে কি বললাম মা তুমি যা দেখছো সব সত্যি তো হরে বাবা আমি দেখেই তো কইলাম তোরে ঠিক আছে ওরে ডাকো ওর আমার সামনে হই ডাকো বাবা মাথা গরম করিস না ওরে তুই বুঝাই দিস ওরে বুঝা দিমু অরে অর আর এই বাইতে রাখুম না উর্মি উর্মি আসুক আজকে এখানে কি হয়েছে কি হয়েছে মানে মা যা এখন আমার কইছে সব কি সত্যি মা তোমারে কি কইছে তুমি নাকি পরপুরুষের লগে প্রশ্ন সৃষ্টি করছ কি বলতেছো কি কই বুঝতেছো না তোমারে নিয়ে আমার আর এই বাইতে থাকা সম্ভব না তোমার নিয়ে আমার সংসার করা একদমই সম্ভব না তোমার আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিমু এক তালাক দুই তালাক তিন তালাক তিন তালাক বাবা তুই এটা কি করলি তোরকে আমি তালাক দিতে কইছি তোর আমি কইছি তুই একটু শাসন করবি পরে বুঝাবি জানি এরকম ভুল আর না করে এটা কি করলি তুই হ্যাঁ মা তুমি আমার এমন ভাবে কইলা আমার মাথা ঠিক ছিল না আমি কি কইতে কি কই ফলাইছি মা আমি তো ভুল একটা কাজ করে ফলাইছি মা এখন কি করবো মা এখন কি করবি এখন যেটা করা লাগবো এটা তোরে কই আর লাভ নাই মা বরের কাছে যাওয়ান লাগবো চল তোরে নিয়ে বোমারে নিয়ে মাতবরের কাছে যাই যা বাবা তুই সাতটা গায়ে দিয়ে নে বৌমা আয় বাবা মাত বাসা আপনারা তো সবই শুনলেন এখন এর একটা উপায় বইলা দেন তো কেমনে কি করা যায় সবই তো শুনলাম যেহেতু তোমাকে পোলাই বউ তালাক দিয়ে ফেলাইছি সেহেতু হিলা বিয়া না দিয়ে এই বউ তোমরা ঘরে উড়িয়ে পারবা না চেয়ারম্যান সাহেব কি কন মাদবর সাহেব আমি যা শুনছি হিললে বিয়া তো জায়েজ না চেয়ারম্যান সাহেব এই হিললে বিয়া সম্পর্কে আপনি তেমন একটা জানা নাই যেহেতু বাইন তালাক দিয়ে ফেলাইছে সেহেতু হিলা বিয়া দেওনি নাকবো এখন তোমরা কও কার কাছে দিবা কেমনি কি করবা আর ওনার যদি কইবার না পারে বিয়াটা আপনি কি করেন এখন কি আমার সেই বয়স আছে বিয়া করার মতো আর আমি বললাম চেয়ারম্যান এটা তো কথা কইলেন আপনি আপনি করেন নাকি বিয়াটা দেখেন চেয়ারম্যান সাহেব
অগ যদি কোনো আপত্তি না থাকে বিয়াটা না হয় আমি করবনি। আর তাছাড়া ওরা কনে না কনে কার কাছে না কার কাছে দিব সেটা নিয়ে যদি পরে আবার কোনো জোট ঝামেলা হয় সেই ঝামেলাগুলো তো আমার গইপোহান লাগবো। তার চেয়ে আমি করবনি। তাহলে তোমরা কি কও, মাতবার কাছে হিল্লা বিয়াটা দিয়ে দেই, উনি বয়স্ক লোক, তোমার কি মতামত আছে তাতে? দেখেন মাতবার সাহেব, যেমনে করলে ভালো হয় ওইটাই করেন। তাইলে কথা তো হইলই, তোমরা তিন মাস পরে আমাকে সঙ্গে যোগাযোগ করে আবার তোমাকে বউ তোমরা নিয়ে যাই। তাইলে আমার পুলার বউকে আমাকে বাড়িতে রাখতে পারবো? না না না, তোমাকে বাড়িতে বউ নেওয়া যাবো না, তোমরা বউ তার বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর ওটা দিয়ে আসো গা। আচ্ছা ঠিক আছে, চলো মা, চল বাবা, আমরা আসি। তাইলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, কাজটা কি ভালো হইলো? হুজুরের কাছে যাই না টেনা সাল্লা? আরে না, আপনি ওই হুজুর টুজুর জানা লাগবো না, হুজুররা সঠিক সিদ্ধান্ত দিবার পারবো না। আমি যা করছি ওইটাই ভালো হয়েছে। যাই কিছু করেন মানুষের জন্য খারাপ না কয়? না করেন তা হইব না, খারাপ হইব না, ভালো হইব। ইমরান দাদা কই যাস? তুই আমার লগে কথা কইবি না? তোর লগে আমার কথা নাই, তুই তো বন্ধু না, তুই বন্ধু নামে শত্রু একটা। কি রে বন্ধু, তুই আমার সাথে এমন করতেছ কেন? আমি এবার কি করলাম? তোর লগে এমন করবো না তো কাল লগে করবো। হ্যাঁ, তুই সেদিন আমার বউর লগে কি করছস? হাত ধরে যে কথা কইছস এটা আমার মা দেখছে। মা দেখে আমার সব কইতেছে, আমার বউ নাকি কাল লগে ফোস্ট টেস্ট করতেছে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল গা এইগুলো শোনার পরে। রাগের মাথায় বউরে তালাক দিয়ে ফেলছি। কি কষ্টই বন্ধু, তুই আমার কথাটা বিশ্বাস কর, আমি তোর সব ঘটনা খুলে কইতেছি। আমি তোদের বাড়ির উপর দুই দিন বাজার যেতেছিলাম, তখন দেখি ভাবি কাজ করতেছে। তখন আমি ভাবির কাছে যাইয়া কথা বললাম, কথা বলার পর দেখি ভাবির হাতটা কেটে গেছে। তারপর আমি ভাবিরে বলছি যে ভাবি আপনি ঘরে যাইয়া যান, ব্যথার ওষুধ লাগান করে, এটুকুই তো বলছি, আর তো কিছু বলি না আমি। তুই তো এই কথা কইছস, মায় তোরা শুনে নাই, মায় তো অন্যভাবে দেখছে, মায় তোমার কাছে কইছে আমি তো রাগ করে বড় তালাক দিছি। এন কিছু জানোস, পরে বউরে নিয়ে মাতবর কাছে গেছিলাম, মাতবর কইছে হিল্লা বেদার লাগবো, হিল্লা বেনা দিলে নাকি বউরে আমি ফেরত পামো না। আচ্ছা শুন, ওই মাতবর কাছে তুই গেছস কেন? বাবরিলে তুই জানাস তো মাতবরের চরিত্র কেমন? হ্যাঁ, হিল্লা বের কথা কয়ে মেয়ে গতকাল নষ্ট করে মাতবরে, ওই মাতবরের চরিত্র ভালো না বন্ধু। হিলে বিয়ে বলতে কিছু নাই, আর হিলে বিয়ে জায়েজ না। শুন, ইসলামিক দৃষ্টিতে মাসলা আছে, আমি এত কিছু জানি না, এক কাজ করি চল হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গেলে ভালো একটা ডিসিশন দিব আমাকে। কি কথাছস তুই, সত্যি ইসলামের দৃষ্টিতে হিল্লা বিয়ে নেই? হ বন্ধু, হিল্লা বিয়ে জায়েজ না। আর শুন, যাই হোক আমরা এত কিছু জানি না, হুজুরের কাছে চল, হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গেলে যে কোনো একটা মনে কর উপায় আমাকে বের করে দেবো। আর ভাবি কই তোকে বাড়িতে? না, মাতবর সাহেব তো তোর ভাবিরে বাপের বাড়ি পাঠিয়ে দিছে। কি কস তুই, চল চল ভাবিরে নিয়ে আসি, নিয়ে আসার পর হুজুরের কাছে যাইয়া তোকে মধ্যে একটা সমাধান দিয়ে তারপরে আমি আমার কাজে যাবো। চল দেরি করান যাবো না বন্ধু। ঠিক আছে বন্ধু, হ্যাঁ চল, তুই আমার লাগে। ওই গো সুন্দরী, কই গেলা? আরে মাতবর সাহেব, আপনি? হ, আইলাম। তা কি মনে কইরা মাতবর সাহেব? কাল দিন পরে তো তোমার সাথে আমার হিল্লা বিয়ে, ভালো হয়েছে, আমারও বউ নাই, তাতে তোমার থাকা খাওয়া কাপড়ে সুপড়ে গয়নাগাটিতে কোনোটাই কম পড়ব না, তুমি আমার কাছে সুখেই থাকবা। তাইলে আর দেরি করে লাভ কি, চলো বিয়েটা আমরা সেরে ফেলাই। কি করতেছেন মাতবর সাহেব, হাতটা ছেড়ে দেন। আর কাল দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হইবই। দেখেন যখন হইব তখন হাত ছেড়ে দেন। তোমার কত তালাক হয়ে গেছে গা, তোমরা তো জামাই ঘর করতে পারবে না। এগুলো আপনি কি করতেছেন? না মানে তোমরা শুনেন, আমি আমার বউরে নিতে আইছি,
আর এসে যা দেখলাম কাজটা আপনি ঠিক করতেছেন না। তোমার বাবু তুমি তালাক দিছ, তোমার বাবু তুমি এত সহজে নিবার পারবা না। শুনেন মাতবর সাহেব, আমি তালাক দিছি ঠিকই, তো আমি আমার বউ নিয়ে খামো। না না, মন করার সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার বউ নিয়ে খাইবে ওটা হইব না। দেশে আইন আদালত আছে না, হাদিস কুরআন মোতাবেক তো তুমি তো তোমার বউ আর তুমি পাইবে না। চুপ থাকেন মাতবর সাহেব, মন করা হাদিস বলেন না। আমি জানি ইসলামে হিল্লা বিয়া জায়েজ না, আপনারা তো মন করা হাদিস দিয়া অন্য মানুষের ক্ষতি করতে চান। আমি আমার বউরে নিয়ে ইমামের কাছে যাবো, ইমাম সাহেব যে মাসলাটা দিব ওইটাই মানবো। তোমারও ইমাম সাহেব এই আমার কথাই কইব, হিল্লা বিয়া না হইলে তোমার তোমার বউ তুমি আবার ফিরা বিয়া করা হবে না। চুপ থাকেন, কথা আসতে যে রকম আপনি কি জানেন, হ্যাঁ কি জানেন আপনি? শুনেন মাতবর সাহেব, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হাদিস কুরআন নেটা নিন না, বুঝছেন? আচ্ছা আপনি বলেন তো কত নম্বর আয়াতে কত নম্বর সুরায় লেখা আছে আপনাদের হিল্লা বিয়া? আমরা সব জানি, বুঝছেন? কি মাতবর সাহেব কথা কন না কেন, ইসলামে এই হিল্লা বিয়া হারাম, বুঝছেন? আর যদি অসম্মান না হইতে চান এখান থেকে চলে যান। আর আপনার যে কৃতকর্মের ফল যে নষ্টমি করেন আপনি, গ্রামে মাইক মেরে সবাই জানিয়ে দেবো, এখন তা আমরা জানি। যান এখান থেকে, যান। দোস্ত ভাবি নে, চল হুজুরের কাছে। শুনো, আমি যে কাজটা করছি এটা তো বড় একটা ভুল কাজ করছি, তুমি আমার ক্ষমা করে দাও। না না, তুমি আমার কাছে ক্ষমা চাই অপরাধী করো না, তুমি তোমার ভুল বুঝতে পারছো এতে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন ইমামের কাছে যাবো, ইমামের কাছে গিয়া সে যে মাসলাটা দিব ওইটাই মানব। হ চলো। বন্ধু চল চল চল।